আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন শিক্ষা আর আইটিপসের আপনাদের সকলকে স্বাগত করোনা বাড়লে আবারো বন্ধ হয়ে যাবে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানমন্ত্রী নিজস্ব প্রতিবেদক 1 ডিসেম্বর 2021 দৈনিক শিক্ষা.com এ প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি একজন শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে প্রতিবেদনটি স্কিপ করবেন না একটি কথা আপনি যদি আমাদের চ্যানেল নতুন বেরিয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরাই দিচ্ছি শিক্ষার সকল আপডেট তথ্য মহামারী করোনা ভাইরাস সংক্রমণ বাড়লে আবারও সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন করোনা ভাইরাস কিন্তু এখনও শেষ হয়ে যায়নি আমরা টিকা দেওয়া শুরু করেছি এখন শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে বর্তমান করোনা নতুন আরেকটি ঢেউ আসছে কাজে যদি করোনা বিস্তার লাভ করে তাহলে যে কোনো সময় আবার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে বুধবার 1 ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুরাল এবং জয়িতা টাওয়ার নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন রাজধানীর ওসমানী সিটি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে এ অনুষ্ঠান ভার্চুয়ালি যুক্ত হন বাংলাদেশ শিশু একাডেমিক বঙ্গবন্ধুর মুরাল এবং ধানমন্ডি নারী উদ্যোক্তার জন্য নির্মিত হচ্ছে জয়িতা টাওয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন শিক্ষার্থীদের আমি আরেকটা কথা বলবো শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন করোনার কারণে বন্ধ ছিল এখন সব স্কুল কলেজগুলো খুলে গেছে সবাইকে এখন পড়াশোনা করতে হবে যার যার স্কুলে ফিরে যেতে হবে তিনি বলেন ভবিষ্যতের পথে বাংলাদেশ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকের ছেলেমেয়েদের নিজেদেরকে প্রস্তুত করতে হবে রাস্তায় নেমে গাড়ি ভাঙা ছাত্রদের কাজ নয় এটা কেউ করবেন না দয়া করে যার শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যান লেখাপড়া করেন যারা দোষী অবশ্যই তাদেরকে শাস্তি দেওয়া হবে শেখ হাসিনা বলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ব্যাপারে অনেক সতর্ক সঙ্গে সঙ্গেই অপরাধীদেরকে খুঁজে বের করা হয়েছে তাছাড়া সব কিছুর ভিডিও ফুটেজ রয়েছে যে কোনো সময় যে কোনো অপরাধ সংগঠনের ক্ষেত্রে তাদের ধরে ফেলা খুব কঠিন একটা কাজ নয় আধুনিক প্রযুক্তির ব্যবহার করে সেটা করা হচ্ছে প্রধানমন্ত্রী আরও বলেন ভবিষ্যতে কেউ গাড়ি ভাঙচুর এবং আগুন দেওয়ার ঘটনা ঘটালে তাদের খুঁজে বের করা হবে শাস্তি দেওয়া হবে যে গাড়িতে আগুন দেওয়া হচ্ছে সেই গাড়িতে যদি কেউ মারা যায় এ কথা মাথায় রাখতে হবে শেখ হাসিনা বলেন আমি বলবো কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না গাড়ি চালকদেরকেও আমি বলবো তাদেরকেও সতর্কতার সঙ্গে গাড়ি চালাতে হবে তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সকল ভালো থাকুন সুস্থ থাকুন আর সাথেই থাকুন শিক্ষা আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ